So, class 6, chapter number 9, verbs. Check your answers. Number A, kichilo, read the following sentences and underline the verbs. The verbs bolte three types amra jani. B verbs, action verbs ba doing verbs boli, are ekta possessive mane has have had. So, number 1 e ki verb hoche ran or bought, duto. Number 2, went, ektai ache. Number 3, is driving, bas, aar kichu nahi. 4 e ache is suffering, bas. 5 e hoche bought ache, bas. 6 hoche is. 7 hoche is playing, aar 8 e had. Ta motamoti sob rokom bhabe kintu hoye gelo, tai to 3 types e hoye gelo. Acha, next question amra porchi. So verbs ke underline korte hobe ar bolte hobe oigulo direct object na indirect object. একটা থাকলে কি হবে, এটা ডাইরেক্টই হবে, যেখানে একটা ভার্ব আছে সেটা ডাইরেক্টই হবে। আর ডাইরেক্ট অবজেক্ট অবজেক্ট ফাইন্ড করার জন্য কি বলেছি, ভার্বের সঙ্গে এটাকে কানেক্ট করবে, ভার্বের সঙ্গে ইউ আস্ক দ্য কোয়েশ্চেন যে কি হয়েছে, যেটা আনসার পাবে সেটা। সো নাম্বার 1, ভার্ব কি আছে পেইন্টেড, অবজেক্ট কি আছে কটেজ। যদি বলি কটেজটা হোয়াট টাইপ অফ ভার্ব, ডাইরেক্ট অবজেক্ট, কোন ডাইরেক্ট অবজেক্ট, হ্যাঁ হোয়াট টাইপ অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট, শুধু অবজেক্ট লিখলে হবে বা ডাইরেক্ট অবজেক্টও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ডাইরেক্ট ইনডাইরেক্ট আমরা লিখি যখন দুটো থাকে, তখন আমরা আলাদা আলাদা করে বোঝাবো। নাম্বার 2, ভার্ব কি আছে ওয়ান, আর ভার্ব কি হচ্ছে, অবজেক্ট হচ্ছে প্রাইস, অবজেক্ট হচ্ছে প্রাইস, ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে। 3 কি হচ্ছে ভার্ব, প্লাউড, অবজেক্ট হচ্ছে ল্যান্ড, ডাইরেক্ট অবজেক্ট, ইয়েস। 4 হচ্ছে ভার্ব র্যাটেলড, অবজেক্ট উইন্ডোজ, ডাইরেক্ট অবজেক্ট। 5 ফিশ হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। 6 হচ্ছে প্লেস, ভার্ব হচ্ছে আর অবজেক্ট হচ্ছে ফ্লুট, ডাইরেক্ট অবজেক্ট। 7 হচ্ছে অ্যাট্যাক্ট, ভার্ব হচ্ছে অ্যাট্যাক্ট, অ্যাট্যাক্ট, ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে এনিমি। 8 হচ্ছে বয়েলড, এখানে আছে বয়েলড, কি বয়েল করলো, পটাটোস, বয়েলড হচ্ছে পটাটোস, ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে পটাটোস, আর মি হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। 9 হচ্ছে গেভ হচ্ছে ভার্ব, ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে নেকলেস, গেভ মানে দিয়া, কিয়া দিয়া, কি দিল, নেকলেস দিল, নেকলেস হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, হার হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। নাম্বার 10, ফিল্ড হচ্ছে ভার্ব, ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে টুথ, আর ইনডাইরেক্ট অবজেক্ট হচ্ছে হার। আই হোপ এর মধ্যে কারো কিছু অসুবিধা নেই। সো ফার্স্টটা বলেছিলাম ইজ রিডিং, অবজেক্ট আছে তাই না, কমিকটা অবজেক্ট আছে, ট্রান্সলেটিভ। সেকেন্ড, ইজ রিঙ্গিং হচ্ছে ভার্ব, অবজেক্ট আছে, বেল আছে, ট্রান্সলেটিভ। নাম্বার 3, ভার্ব হচ্ছে কি, প্লেড, অবজেক্ট আছে চেস, ট্রান্সলেটিভ। 4 ইজ স্লিপিং, অবজেক্ট নেই, ইনট্রান্সলেটিভ, কোনো অবজেক্ট নেই, তাছাড়াই মিনিংটা পুরো কমপ্লিট হচ্ছে, তাই তো, দ্য বেবি স্লিপিং, ইজ স্লিপিং হচ্ছে ভার্ব, কোনো অবজেক্ট নেই এরপরে, কিন্তু মিনিংটা কমপ্লিট হচ্ছে, যার অবজেক্ট থাকে না তাকে বলি ইনট্রান্সিটিভ, আর যার অবজেক্ট থাকে তার বলি আমরা ট্রান্সিটিভ। তারপরে হচ্ছে ইজ কংগ্রেচুলেটিং, হিম আছে অবজেক্ট, তাহলে এটা ট্রান্সিটিভ হয়ে যাচ্ছে। নাম্বার 6 হচ্ছে গেভ হচ্ছে, সাম মানি অবজেক্ট আছে বলে ট্রান্সিটিভ, গেভটা আন্ডারলাইন করবে ভার্ব। ইজ সুইমিং, এটা কোনো অবজেক্ট নেই, ইনট্রান্সিটিভ। আর 8 স্যাং হচ্ছে ভার্ব, স্যাং অ্যান্ড ডান্স দুটি হচ্ছে ভার্ব, কোনো অবজেক্ট নেই, ইনট্রান্সলেটিভ, ঠিক আছে। নেক্সট দেখো, ভালো করে, খুব ভালো করে শুনবে, ভার্বস অফ ইনকমপ্লিট প্রেডিকেশন অর ইনকমপ্লিট ভার্বস বলি আমরা, তা ইনকমপ্লিট প্রেডিকেশনকে আমরা শর্টে ইনকমপ্লিট ভার্বসও বলে থাকি, ঠিক আছে। দেখো, দ্য বয় ইজ অনেস্ট, হোয়াট ইজ দ্য ভার্ব ইজ, শুধু যদি বলি দ্য বয় ইজ মিনিং হবে না, ইসকে বাদ কুছ না কুছ তো জোড় না, অনেস্ট, ক্লেভার বা কিছু একটা জয়েন করতে হবে, তাই তো। দেখো এখানে ডেফিনেশনটা পড়ছি আমি, ট্রান্সিটিভ অ্যান্ড ইনট্রান্সিটিভ ভার্বস উইচ নিড দ্য হেল্প অফ সাম ওয়ার্ড অর ওয়ার্ডস টু কমপ্লিট দ্য সেন্স অফ দ্য সেন্টেন্স আর কল্ড ভার্বস অফ ইনকমপ্লিট প্রেডিকেশন। তা বলছে যে কোনো ট্রান্সিটিভ বা ইনট্রান্সিটিভ ভার্ব যার সঙ্গে কিছু আমরা অ্যাড করে দিই, একটা ওয়ার্ড অ্যাড করতে পারি বা একটা থেকে বেশি ওয়ার্ড অ্যাড করতে পারি,
কেন অ্যাড করি, যাতে মিনিংফুল হয়ে যায় পুরো সেন্টেন্সটা, মানে ঠিক হয়। সেই ওয়ার্ডসগুলোকে, যে ওয়ার্ডসটা আমরা অ্যাড করছি তার সাথে, কার সাথে, ট্রান্সিটিভ বা ইনট্রান্সিটিভ ভার্বের সাথে, সেগুলোকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট অফ দ্য ভার্ব। কি বলা হচ্ছে? বা সেটাকে যেটা অ্যাড করছি সেটা বলছে কমপ্লিট কমপ্লিমেন্ট অফ দ্য ভার্ব। আর সেই ভার্বসগুলোকে বলি আমরা ইনকমপ্লিট ভার্বস, বা হ্যাঁ ইনকমপ্লিট প্রেডিকেশন বলি আমরা। তো এখানে দেখো, যেমন একটা নিচে দেওয়া আছে এক্সাম্পল, নিনা ইজ আ ফ্রেন্ডলি গার্ল। তা নিনা ইজ বা নিনা হ্যায় বা নিনা হয় আ ফ্রেন্ডলি গার্ল, তাই তো? এইটা যেটা আমরা, এটা কি হচ্ছে, এটা আ ফ্রেন্ডলি গার্ল কাকে বোঝাচ্ছে বলতো? নিনাকে বোঝাচ্ছে। এটা কিন্তু সাবজেক্টকেই বোঝাচ্ছে, ফ্রেন্ডলি গার্ল কে? নিনা। এটা কোনো আলাদা করে আলাদা অবজেক্ট নিয়ে, এটা কোনো আলাদা করে কিন্তু অবজেক্ট নয়, অবজেক্ট তাহলে পুরো আলাদা হবে, ওটা নিনার সঙ্গে কোনো কানেকশন হবে না, ঠিক আছে? সো এটা কি হচ্ছে, সেজন্য এটা এটা হচ্ছে প্রথম কথা কমপ্লিমেন্ট হচ্ছে, কিন্তু যেহেতু সাবজেক্টকে বোঝাচ্ছে বলে এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে। তো যদি কমপ্লিমেন্টটা সাবজেক্টকে বোঝাচ্ছে তাহলে ওটা হয়ে যাচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। এবার দেখো আরও হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। দেখো নিচে, আই কনসিডার্ড হিম, তো ভার্ব কি হচ্ছে এখানে? কনসিডার, হিম হচ্ছে অবজেক্ট। এবার যদি আমি বলি আই কনসিডার হিম, মিনিংলেস এটা হবে। তা হিমের সঙ্গে কি জুড়তি? ট্রাস্ট ওয়ার্দি, ট্রাস্ট ওয়ার্দি মানে ভরসাযোগ্য, ভরসাকে লায়ক, যাকে ভরসা করতে পারি। তা ট্রাস্ট ওয়ার্দি তা কাকে কাকে বোঝাচ্ছে? ট্রাস্ট ওয়ার্দি কোন, কে ভরসাযোগ্য? হিমকে বোঝাচ্ছে, অবজেক্টকে বোঝাচ্ছে। তো যখন আমাদের কমপ্লিমেন্টটা অবজেক্টকে বোঝাবে তখন এটা বলছে আমরা অবজেক্ট কমপ্লিমেন্ট। সো টু টাইপস অফ কমপ্লিমেন্ট হয়ে গেল, সাবজেক্ট কমপ্লিমেন্ট যেটা সাবজেক্টের জন্য ব্যবহার করা হচ্ছে, আর অবজেক্টের জন্য হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট বা অবজেক্ট কমপ্লিমেন্ট বলি আমরা। কেমন? নাম্বার ডি, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড সার্কেল দ্য ট্রান্সিটিভ ভার্বস। ঠিক আছে, ট্রান্সিটিভ ভার্বসকে সার্কেল করবে। ট্রান্সিটিভ ভার্ব মানে যার অবজেক্ট থাকবে, সোজা কথা। আন্ডারলাইন দ্য কমপ্লিমেন্ট অফ দ্য ভার্ব ইফ দেয়ার আর ভার্বস অফ ইনকমপ্লিট প্রেডিকেশন ইন দি সেন্টেন্সেস। তারপরে ট্রান্সিটিভ ভার্বকে সার্কেল করলে, দিয়ে যেটা কমপ্লিমেন্ট আছে যেখানে যেখানে হবে সেটাকে তোমরা আন্ডারলাইন করবে, এবং আন্ডারলাইন করে এটাও লিখে দেবে যেটা সাবজেক্ট কমপ্লিমেন্ট না অবজেক্ট কমপ্লিমেন্ট। একটা নিচ্ছে দেখো, ফার্স্ট, দ্য বেলস ওয়ার রিঙ্গিং লাউডলি। ভার্ব কি হচ্ছে? ওয়ার রিঙ্গিং, তাই তো? হ্যাঁ, এবার এখানে কমপ্লিমেন্ট হচ্ছে লাউডলি। তো লাউডলিটা কার জন্য? লাউডলি মানে জোর জোরসে, কে জোর জোরসে? বেলস। তা বেলস হচ্ছে সাবজেক্ট, তা বেলস হচ্ছে কমপ্লিমেন্ট, কিন্তু কি কমপ্লিমেন্ট? সাবজেক্ট কমপ্লিমেন্ট। একদম খুব ইজি, ভালো করে বুঝে নিলি একদম একদম ঝাঁকাঝাঁক হবে এটা। সেকেন্ডটাও দেখে নাও, হি ওয়াকড লেজারলি। ভার্ব কি হচ্ছে? ওয়াকড, ওয়াকটাকে সার্কেল করলে, লেজারলি মানে আরামসে। তা আরামসে কে হাঁটছিল? হি, হিটা সাবজেক্ট, তা লেজারলিটা কমপ্লিমেন্ট হবে, কি কমপ্লিমেন্ট? সাবজেক্ট কমপ্লিমেন্ট, বাস আর আমি ডিসকাস করছি না। নাম্বার ই হচ্ছে কি, আন্ডারলাইন দ্য ভার্বস ইন দ্য সেন্টেন্সেস গিভেন বিলো অ্যান্ড টিক ইটস কাইন্ড। ভার্বটাকে আন্ডারলাইন করবে, সেটা ট্রান্সিটিভ না ইনট্রান্সিটিভ না ইনকমপ্লিট, এটা তোমাদেরকে করতে হবে। আচ্ছা, এখানে একটু কনফিউজ হলে হবে না। দেখো ট্রান্সিটিভ আমরা জানি যদি অবজেক্ট থাকে, অবজেক্ট মানে কিন্তু পুরো আলাদা। কমপ্লিমেন্ট কিন্তু কমপ্লিমেন্ট সবসময় কমপ্লিমেন্টটা কমপ্লিমেন্ট কাকে কাকে বোঝাতে পারে? হয়তো সাবজেক্টকে বোঝাতে পারে বা অবজেক্টকে বোঝাতে পারে, দু রকম কমপ্লিমেন্ট পড়লাম আমরা। কিন্তু অবজেক্টটা কিন্তু অবজেক্ট অবজেক্টই থাকছে, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট হবে। অবজেক্টটা কোনো সাবজেক্ট অবজেক্ট বা অবজেক্ট অবজেক্ট হবে না, তাই তো? এটা মাথায় রাখবে। আর ইনকমপ্লিট কোথায় থাকবে? ইনকমপ্লিট যখন ট্রান্সিটিভ বা ইনট্রান্সিটিভ ভার্বের সঙ্গে কোনো ওয়ার্ড থাকবে, আর ওই ওয়ার্ডটা হয়তো সাবজেক্টকে বোঝাচ্ছে বা অবজেক্টকে বোঝাচ্ছে, ঠিক আছে? করো, এই দুটো কোশ্চেন লিখে করো, আর আনসার্সগুলো আমি নেক্সট ক্লাসে ডিসকাস করবো, আজকে হয়তো হয়ে উঠবে না, তোমরা এখন করো বসে বসে।